গভীর রাতে এক গ্রামীণ চিকিৎসকের চেম্বারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ভাঙচুরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য হরিহরপাড়া থানার খিদিরপুর মোড় সংলগ্ন এলাকায়। জানা যায়, প্রতিদিনের মতন সকালে তারা নিজের চেম্বার খুলতে গিয়ে দেখে দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, মাথায় হাত চিকিৎসকের। ভেতরে গিয়ে দেখে খোয়া গিয়েছে কয়েক হাজার টাকা ঔষধপত্র। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গ্রামীণ চিকিৎসক। জব্বার শেখের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কখন হয়েছে? আজকে আমি সকালে ঘন্টি কোটার আগে একজন বলল যে ডাক্তার সাহেব আমি ঔষধ নেব। ওখানে তারপরে ওই মেয়েটা বললো যে ডাক্তারবাবু আপনার কিন্তু জানালা ভাঙা। আমি সেটা যে হ্যাঁ জানালা ভাঙা, পাশে জানালাটা ভাঙা, খুলে দেখছি সমস্ত কিছু একবার ই করে দিয়ে গেছে। টেবিলের ড্রয়ারটা ছিল, ড্রয়ারের যে টাকাগুলো ছিল খুচরো গিয়ে টাকা মোটামুটি 1,000-1,200 কি এরকম হবে ওটা নিয়েছে। তারপরে যে ড্রয়ারের নিচে পাটটা অংশ আছে যেটা আলমারির, ওই অংশের তালাটা ভেঙেছে। ওখানে হয়তো 1,000-3,500 এরকম ছিল। ঘরে মোটামুটি 4,500-4,000 টাকা একটা আনুমানিক খরচা আমি। কারণ টাকা পয়সা তো বেশি, এর বেশি কিছু আমি রাখিও না, কারণ আমার নুন আনতে পান্তা পড়াই, আমি গরিব মানুষ। ওই যে কালের ঘরটায় থাকি আমি ওখানটাই, ঠিক আছে, এখানে ছেলে মেয়ে পড়াশোনার উদ্দেশ্যে আমি এসেছি। আমার কালীগঞ্জ থানা বাড়ি দেবগ্রাম সনিকটে কোনো একটা পল্লী এলাকায়। হ্যাঁ, প্রায় বছর হয়ে গেল। আজকে 2 মাস আগে একজন আমাকে মান্থলি একটা চাপ সৃষ্টি করেছিল, মান্থলি 100 টাকা লাগবে, যদি তুমি না দাও তাহলে কিন্তু অসুবিধা হবে, আর 20 খাওয়া রুগীর পিছিয়ে তোমাকে 1,000 টাকা লাগবে। এটা আমি দিইনি, তার দিন 5-7 পর আমাকে মেরে যায়। মরার পর যে কোনো পরিপ্রেক্ষিতে হয়তো আইসির কাছে কথাটা যায়, আইসি সাহেব নিজে আসেন আমার কাছে। আমি বললাম স্যার আমি কিছু বলতে পারবো না, আমি বাইরে থেকে এসেছি, ওই টালের ঘরে থাকি, আমি হয়তো আজকে আপনাকে কমপ্লেন করবো, কালকে হয়তো আমাকে মেরে দিয়ে যেতে পারে, তাতে বাল বাচ্চা হয়তো অনাথ হয়ে যেতে পারে, স্যার আমি কি করবো না, এরপর যদি কোনো কিছু করে আমি আপনাকে অবশ্যই আমি কমপ্লেন করবো তখন। তো এই তো 2 মাস পর এই দেখছি জানালা ভেঙে আমার সমস্ত কিছু রণ্ডভণ্ড করে দিয়ে টাকা পয়সা যা ছিল সেগুলো ভেঙে গেছে। কি একটা কি সৃষ্টি করেছে আমি তো ভেবে পাচ্ছি না। এই যে হঠাৎ এইভাবে দুঃসাহসিক চুরি, তো কি উদ্দেশ্য মূলত? চুরির উদ্দেশ্য না ভয়ের দেখানো? কি চুরির উদ্দেশ্য না, এটা আমাকে ভয়ের উদ্দেশ্য। আমি অন্য জায়গাতে গিয়ে এসে করে খাচ্ছি, ছেলে মেয়ে নিয়ে ভালো আছি, এটা হচ্ছে উদ্দেশ্য। শালাকে যেভাবে হোক এখান থেকে তাড়াতে হবে, হ্যাঁ, বা ওর কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিতে হবে, এটাই উদ্দেশ্য। থানায় লিখিত অভিযোগ করছেন? থানায় লিখিত অবশ্যই অবশ্যই আজকে করবো আমি। আচ্ছা, আপনার রিপোর্টটা হয়ে যাওয়ার পর আমি হয়তো চেম্বারে আজকে আমি বসবো না, কিছু না, যাবো গিয়ে লিখিত অভিযোগ করবো। ওনারা আসবেন, ওনারা এসে একটা লিখে যাবেন, তারপর সিদ্ধান্ত নেবো ওনারা কি বলতে চাইছেন। আচ্ছা, ওষুধ কোনো খোয়া গেছে নাকি? ওষুধ চুরি করেছে? ওষুধের কীভাবে ও নিয়ে গেছে না নিয়ে গেছে আমি তো সেটা সরানো না পর্যন্ত আমি বলতে পারবো না। ওকে হয়তো কিছু পরিমাণ নিয়ে গেলেও নিয়ে যেতে পারে। কি চাইছেন এখন? এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এটা একটা ন্যায় ন্যায় বিচার হোক, কারণ আমার সমস্ত গরিব মানুষ যদি এখানে এসে ব্যবসা না করতে পারে, আরও গরিব মানুষ আছে, তারা কি করে ব্যবসা করে খাবে, তাদের রুজি রুটি কি করে চলবে? আজকে তো আমাদের আমাদের মতো গরিব মানুষের রুজি রুটির মেন সমস্যা, এটাই তো সমস্যা। আজকে আমরা একটা ব্যবসা করে, গরিব মানুষ একটা ব্যবসা খুলে যদি সেখানটা যদি আমরা সততার উপর যদি ব্যবসা করে ইনকাম করে যদি আমাদের না খেতে পারি, না সংসার চালাতে পারি, এইরকম যদি একটা অত্যাচারের শিকার হই আমরা, আমরা শিক্ষিত মানুষ ছেলে আমরা কোথায় যাবো, কোথায় যাবো, আমরা বেকার ছেলে কোথায় যাবো? আজকে ভোরে হয়েছে? আজকে ভোরের দিকে, ভোরের দিকে করেছে কি রাত্রিতে করেছে কখন করেছে তা তো বলবো না। আপনি সকালে এসে দেখলেন? সকালে এসে দেখছি। আচ্ছা, আমি 9টার সময় বন্ধ করি, রাত্রি 9টার সময় বন্ধ করি, আবার 7টার সময় এসে খুলি সকাল। আচ্ছা, কোথায়? দোয়ানা খিদিরপুর মোড়। তা পড়ছে? না না, এই ধরনের তো কোনো প্রভাব নেই যে আমার কাছে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে বা বেড রিপোর্ট আছে, এর ধরনের কোনো কিছু খবর নেই। দেখুন, এখানে মেলা দর্শক আছে, জিজ্ঞাসা করলেই পাবেন। এখানে 10 বছরের মধ্যে কিছু না হইলে পরে, কম কিছু না হইলে 720 পেশেন্ট এখান থেকে সুস্থ হয়ে বাড়ি গেছে, ঠিক আছে, এতে তো আমার কোনো বেড রিপোর্ট নেই। তারপর অন্যান্য পেশেন্টগুলো যারা আছে তারাও এখানটায় আমি যথেষ্ট সুনামের সহিত এখানটায় আমি চিকিৎসা করে যাই, ঠিক আছে। এই ঘটনার জন্য আমি তো বাড়িও চলে গিয়েছিলাম, আসবো না বলেছিলাম, কারণ এখানকার লোকে ফোনের পর ফোন করার পর আমাকে প্রতিশ্রুতি দিয়ে যে ঠিক আছে ডাক্তারবাবু আমি দেখছি, তারপর আমাকে নিয়ে আসে, আমি তারপর আসি। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম আকসার আলী শেখ।